কি হবে যদি আপনার সামনে এমন কিছু পড়ে যায়। ক্রাইম, সাসপেন্স, থ্রিলার আর টুইস্টে ভরা মুভি যদি আপনি দেখতে পছন্দ করেন, তবে এই মুভিটা আপনি আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন। অস্থির একটা মুভি। তো সিন শুরু হয় বিশাখাপট্টনামের একটা ময়লার স্তূপে। আমরা দেখি একটা মিনি ট্রাক গোল দিয়ে যাচ্ছে। একটু পর ভিতর থেকে ড্রাইভার বের হয় আর হাতে পানির বোতল নিয়ে ফোনে কথা বলতে বলতে খোলা মাঠে হ্যাগু করতে যায়। লুঙ্গি উঠিয়ে ময়লার মধ্যে কয়লা ঢালতে বসে পড়ে। ক্যামেরা তখন তার ফেসের উপর নিয়ে আসে। আমরা দেখি সে কি যেন একটা দেখিয়ে বেশ অবাক হয়ে যাচ্ছে। আর এখানে এই সিনটা, উফ, এবার মুভিতে যেটা দেখানো হয়েছে সেটা দেখলে আপনার গা কেঁপে উঠবে। আরে বাবা, নো ম্যান। তো সে পুলিশকে খবর দেয়। আর এখানে আমাদের একটা ক্যারেক্টার সামনে আসে, সিআই ভিক্টর, এক নম্বরের হারামজাদা লুইচ্চা। তো বডি মর্গে নিয়ে যেতে বলে। আর এখান থেকে অসাধারণ কিছু সিনের মাধ্যমে নাম ওঠে যেগুলো খুব সুন্দর লেগেছে আমার কাছে। এরপর সিন চলে আসে হায়দ্রাবাদের পাঞ্চাবাদী কলোনিতে। আমাদের সামনে আসে আদিত্য আর তার বউ শাশি। এদের নতুন বিয়ে হয়েছে 5 মাস হলো। বিয়ের পর থেকে শাশি মন খারাপ করে বসে থাকে আর মনির খানের স্যাড গান শুনতে থাকে। সবসময় এমনটাই করে। আদিত্যার কোনো খবরই সে নেয় না আর সারাক্ষণ ফোন নিয়ে কাকে যেন একটা ফোন করে, বা প্রত্যেকবার ফোনের ওপার থেকে কল বন্ধই বলে। অফিসের জন্য বের হওয়ার সময় আদিত্য বলে অফিসের বস পার্টি দাওয়াত করেছে, রেডি থেকো। বাট শশীর এসবের কোনো রিয়েক্ট হয় না। আদিত্য বিরক্ত হয়ে চলে যায়। সিন চলে আসে পার্টিতে। আদিত্যের জুস নিয়ে আসে শশীর জন্য, বাট সে সেখান থেকে উঠে যায়। আদিত্য তার বন্ধুর সঙ্গে কথা বলতে থাকে আর আমরা দেখি শশী আবার ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এরপর এখানে একটা গান শুরু হয় আর গান শেষে সিন চলে আসে হসপিটালে। শুরুতে যে বড় দেখলেন সেটার ব্যাপারে বিস্তারিত জানতে পুলিশটা সেখানে এসেছে। তো ডক্টর বলে যে তাকে বারবার চাকু দিয়ে মেরে তারপর পেট্রোল ঢেলে আগুন দিয়ে পোড়ানো হয়েছে যাতে চেনা না যায়। বাট আমরা তার পায়ের ভিতর থেকে একটা রড পেয়েছি যেটা সে সার্জারি করার সময় লাগিয়েছিল। তো সেই রডের যে সিরিয়াল নাম্বার আছে সেখান থেকে আপনারা এর ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। তারা ভিক্টরের কাছে এসে সব খুলে বলে আর ছবি দেখিয়ে বলে স্যার এর নাম মাইকেল আর এটা তার আধার কার্ড। তো তারা কথা বলছিল এই সময় সেখানে একটা মেয়ে কনস্টেবল চা নিয়ে আসে ভিক্টরের জন্য। আর সেই সময় এই হারামজাদা এইভাবে তার দিকে চেয়ে থাকে লুচ্চার মতো। তো এরপর পুলিশ খোঁজ শুরু করে দেয় মাইকেলের। অনেক খুঁজতে থাকে বাট তার কোনো খোঁজ পায় না। খুঁজতে খুঁজতে পুলিশ মাইকেলের এক বন্ধু দাসের দেখা পায়। ভিক্টর বলে আমি তোর ব্যাপারে সব জানি, মাইকেলের ব্যাপারে কি জানি সব বল। ভিক্টর বাকি পুলিশদের সেখান থেকে তাড়িয়ে দিয়ে বলে তোর উপর যে 3 কেস আছে আমি সেটা উঠিয়ে নিব, তুই জাস্ট। এরপর তাদের মধ্যে কি কথা হয় এটা আমাদের এখন বলা হয় না, যেটা পরে বলা হবে। সেখান থেকে ভিক্টর বাড়ি ফেরে আর সেই সময় আমরা দেখি কেউ একজন তাকে ফলো করছে। সিন এখানে কাট হয়ে চলে আসে আদিত্যের কাছে যে রেডি হয়ে অফিস যাচ্ছে। এই সময় শশী বলে ওঠে আমার জন্য একটা কাজ করে দিতে পারবেন। এই প্রথম শশী আদিত্যের সঙ্গে কথা বললো। এটা ভেবে আদিত্য বেশ খুশি হয় আর বলে যে হ্যাঁ হ্যাঁ কেন নয়, বলো কি করতে হবে বলো। শশী বলে একজনকে মেরে ফেলতে হবে, একদম সাইজ করতে হবে। এই কথার রিয়াকশনটা কেমন হবে আদিত্যার বন্ধুর ফেস দিয়ে সেটা আমাদের বোঝানো হয়। আদিত্য বলে এই প্রথম ও আমার সঙ্গে কথা বললো আর কথা শুরুতে এই কথাটাই বললো। একটু ভেবে আদিত্য সিদ্ধান্ত নেয় যে সে এই কাজটা করবে তার জন্য। সিন চলে আসে গাড়ির মধ্যে। আদিত্য পাটনায় যাচ্ছে শ্বশুর বাড়ি সেই লোকটাকে মারতে। তো আদিত্য কৌতূহলবশত জিজ্ঞেস করেই বসে যে আচ্ছা বলা যাবে আমরা কাকে মারতে যাচ্ছি আর তুমি তাকে মারতে চাও বা কেন। শশী তার কাহিনী শোনাবে। তো সিন চলে আসে ফ্ল্যাশব্যাগে। শশী এই বাড়ির আদরের মেয়ে, এটা তার ভাবি হেমাজা যে উপমা বানাচ্ছে, এটা শশীর ভাই নিখিল আর এটা শশীর বাবা, শশীর মা নেই। তো শশী একটা সুপার শপে কাজ করে, এসবের দরকার নেই, তবুও শশী ইচ্ছে করে জব করে যার কারণে তার বাবা একটু এসব নিয়ে কথা বলে। তো যাই হোক সিন একটা শপে চলে আসে আর এখানে এন্ট্রি হয় আমাদের হিরো সুরিয়ার। তো সুরিয়া সেই সময় তার একটা ফ্রেন্ড সুব্বার আওয়ার সঙ্গে কথা বলছিল। সেই সময় শশীর সঙ্গে তার কিছু কথা মিলে যায় আর সেখানে বেশ কনফিউশন তৈরি হয়ে যায়। তো সুরিয়া শশীর কাছে এসে তার উপর রেগে যায়, রাগ হতে থাকে যে তুমি কেন আমার বিপরীতে কথা বলছো। শশী বলে আমি আপনাকে নয় তো আমার ফ্রেন্ডকে বলছি। বাস এরপর শশী ঝাড়া শুরু করে। সুরিয়া মূলত একটা ডেলিভারি বয়ের কাজ করে। তো একদিন শশী আর তার ফ্রেন্ড জ্যোতি অনলাইনে পিৎজা অর্ডার করে আর সুরিয়াই সেই অর্ডারটা অ্যাকসেপ্ট করে। এরপর শশী কিভাবে যে ঠিকানা বলে বেচারা সুরিয়া সেটা খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে পড়ে। এরপর অবশেষে যখন দেখা হয় তখন আবার দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। সিন শশীর বাড়িতে আসে। শশীর বাবা যেহেতু বেকার বসে থাকে তাই কোনো কাজ নেবে সারাক্ষণ শশীর বিয়ের জন্য ঘ্যান 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 করে, কিন্তু শশী এখন বিয়ে করতে চায় না। এরপর রাতে শশী আর তার বান্ধবী তাদের একটা বান্ধবীর পার্টি থেকে ফিরছিল। রাস্তায় মাইকেল নামে একটা ছেলে তাদের সামনে দাঁড়ায় আর মাইকেল হলো জ্যোতির এক্স বয়ফ্রেন্ড, শুরুতে যে লাস্টটা দেখেছিলেন এই সেই মাইকেল। তো মাইকেল মাথা নিচু করে জ্যোতির পুরনো কথা মনে করতে থাকে যে সে কিভাবে তাকে থাপ্পড় মেরেছিল আর তার বদলা নিতেই সে সবসময় তার পিছু নেয়। বাট যখন মাইকেল মাথা উঁচু করে দেখে সেখানে তারা নেই। শশী আর জ্যোতি একটা ঝোপে লুকিয়ে পুলিশকে কল করে বলে যে তাদের কেউ একজন বিরক্ত করছে। এলাকার নাম বলতেই সেখানে মাইকেল এসে পড়ে। এরপর দুজন দৌড় দেয় সেখান থেকে। এদিকে সুরিয়াও ডেলিভারি দিয়ে সে রাস্তা দিয়ে আসছিল। বাস সে হিরোগিরি শুরু করে দেয়।
তারপর দুজনের মধ্যে মারামারি হতেই সেখানে পুলিশ চলে আসে আর মাইকেলকে ধরে ফেলে। সেই সময় মাইকেল বারবার সুরিয়াকে বলে, তোকে আমি দেখে নেব। এবার জ্যোতি বলে, প্লিজ আমাদের একটু ড্রপ করে দিবেন। সুরিয়া বলে, এক বাইকে তো হবে না, আমি আমার ফ্রেন্ডকে আসতে বলেছি, একটু অপেক্ষা করুন। একটু পর সেখানে সুব্বারাও চলে আসে। তো রাস্তায় সুরিয়া আর শশীর মাঝে কথা হয়, আর আমরা দেখি যে শশী সুরিয়াকে বেশ লাইক করতে শুরু করেছে। বাসায় পৌঁছে শশী বারবার সুরিয়ার দিকে তাকাচ্ছিল। এরপর আর কি, সুরিয়াও তাকে ফলো করে আর বারবার দেখা হলে দুজনের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে যায়। শশী তার ফ্যামিলির ব্যাপারে জানতে চাইলে সুরিয়া আমাদের জানায় যে তার কেউ নেই, সে একজন অনাথ। তো রোজ তাদের দেখা সাক্ষাৎ হয়, খুব ভালো সময় কাটছে। তো এভাবেই একদিন তারা বাড়ি ফিরছিল, সে সময় রাস্তায় তাদের বাইক নষ্ট হয়ে যায়। এরপর সুরিয়া আগে লিফটের জন্য ট্রাই করে, বাট কাজ হয় না। এরপর শশী ট্রাই করে, আর সেই সময় একটা লোক গাড়ি থামায়। হেলমেটটা খুলতেই শশী ভয় পেয়ে যায়, কারণ সেটা আর কেউ নয়, তার বাবা। বাড়ি এসে শশী বলে, আমি বিয়ে করলে শুধু ওকেই বিয়ে করবো। বাস এরপর বাড়িতে শুরু হয় অশান্তি, সবার মন খারাপ হয়ে যায়, পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়, সবাই ভাবনায় পড়ে যায়। শশীর বাবা সুরিয়ার ব্যাপারে খোঁজ নিতে শুরু করে। এভাবেই কয়েকদিন যাওয়ার পর শশীর বাবা এক রাতে শশীকে বলে যে, আমি বেঁচে থাকা অবস্থায় এই ছেলেকে দিয়ে আমি কখনো তোমায় বিয়ে দিব না, আমি তোমার জন্য ছেলে দেখছি, খুব তাড়াতাড়ি তোমার বিয়ে হয়ে যাবে। সুরিয়া যেহেতু অনাথ ছিল, এই জন্য শশীর বাবা আসলে তাকে পছন্দ করে না। তো বিয়ের কথা শুনে শশী সিদ্ধান্ত নেয় সে পালিয়ে বিয়ে করবে। তো এক রাতে সে পালিয়ে যায়। স্টেশনে গিয়ে শশী সুরিয়ার জন্য অপেক্ষা করতে থাকে। সময় পার হয়ে যায়, বাট সুরিয়া আসে না। একটু পর শশীর ফোনে সুরিয়ার ফোন থেকে একটা মেসেজ আসে, যেখানে সুরিয়া বলে, সরি, আমি তোমার বাবার টাকা পয়সা ছাড়া তোমায় বিয়ে করতে পারবো না, বাই। মেসেজ দেখে শশীর মনটা যেন হাজার টুকরো হয়ে যায়। এরপর সুরিয়াকে কল করে, বাট ফোন বন্ধ পায়। যোধির কাছে এসে কষ্টের কথাগুলো বলে আর খুব কান্না করে। এরপর শশীর বাবার হার্ট অ্যাটাক করে, যার কারণে তাড়াতাড়ি শশীর বিয়ে দেওয়া হয় আদিত্যার সঙ্গে। সিন বর্তমানে আসে, আদিত্যা বলে, এই জন্যই তুমি সুরিয়াকে মারতে চাও? যাক, তারা বাড়ি পৌঁছুক, ততক্ষণে আমরা ঘুরে আসি ভিক্টরের কাছ থেকে। তো পুলিশরা গাড়ি করে তাকে বাড়ি রাখতে যাচ্ছে। এই সময় ভিক্টর খেয়াল করে একটা বাইকে একজোড়া ঘুঘু বসে হিরো আলমের গান শুনছিল। ভিক্টর নেমে যায় আর ভালো করে মেয়েটাকে স্ক্যান করতে শুরু করে। এরপর কনস্টেবলদের বলে ছেলেটাকে সাইডে নিয়ে যায় আর সে মেয়েটার সঙ্গে লুচ্চামি শুরু করে দেয়, হারামজাদা। তারপর সেখান থেকে চলে আসে। তো রাস্তায় কনস্টেবলরা খেয়াল করে যে কেউ একটা তাদের ফলো করছে। তারা বলে ভিক্টরকে, বাট ভিক্টর উল্টো তাদের ধমকায়। তো পুলিশরা ভিক্টরকে নেমে দিয়ে সেখান থেকে চলে যায়, আর মুহূর্তের মধ্যেই কেউ একটা এসে তার খুরের ধার চেক করে ভিক্টরের উপর, মার, হারামজাদা। বাস ভিক্টর সোহা হয়ে যায়। এদিকে শশী বাড়ি পৌঁছে যায়। তাদের দেখে হিমাজা বেশ খুশি হয়। যাক, খুশি হতে পারে, এর নিয়ে রাজনীতি করার কিছু নেই। সিন সকালে যোধির কাছে আসে, শশীকে দেখে সেও খুশি হয়। বাট শশী ভালো মন্দ জিজ্ঞেস না করে সুরিয়ার ব্যাপারে কথা বলে। সে বলে, সরি রে, আমি জানি না কিছু। এরপর আদিত্যা ও শশী মিলে এর ওর কাছে যায়, সুরিয়ার ব্যাপারে খোঁজ করতে থাকে, বাট কেউ কিছু বলতে পারে না। শশী খুব মন খারাপ করে আর তার কথা ভেবে কাঁদে। এখনো শশী ফোন ট্রাই করে যায়, বাট কোনো রেসপন্স পায় না। অবশেষে শশী সুরিয়ার মিসিং পোস্টার দেওয়ালে দেওয়ালে মেরে দেয়। তো বিকেলে সবাই সাধে বসেছিল, সেখানে নিখিল বলে, আরে তুমি ওকে হেল্প করছো কেন, তুমি ওকে এসব করতে দিচ্ছ কেন? আদিত্যা রেগে গিয়ে নিখিলও তার বাবাকে বলতে থাকে, আপনারা জানেন না, সব জেনে বুঝে ওকে আমার ঘরে দিয়েছেন, সারাক্ষণ মন খারাপ করে থাকে, কি করবো আমি? শান্ত আদিত্যের এই রূপ দেখে সবাই অবাক। একটু পর আদিত্যা শান্ত হয়ে সবার কাছে ক্ষমা চায়। সেখানে থাকা শশীর বাবার বন্ধু বলে, আরে এত খোঁজাখুঁজির কে আছে, পুলিশ কমপ্লেন করো। পুলিশের কথা শুনতেই নিখিল আর তার বাবা কেন জানি ভয় পেয়ে যায়। নিখিলের বাবা বলে, আরে না না না, আমাদের একটা মান সম্মান আছে না, ও শশী এমনি ঠিক হয়ে যাবে। শশী এসব কথা শোনে, বাট সে তার মনকে কিছুতেই বোঝাতে পারে না। শশী আবার সেই দেওয়ালের কাছে গিয়ে সুরিয়ার ছবি দেখতে থাকে। এমন সময় পাশে একটা ডিটেকটিভের পোস্টার দেখতে পায়। বাস এন্ট্রি হয় সুনীল স্যারের, মানে রামকৃষ্ণার, যে সে সময় তার একটা ক্লায়েন্টের কেস সমাধান করছিল। তো শশী খুব ভেবে ফোন করে কেস দিয়ে দেয় রামকৃষ্ণকে। রামকৃষ্ণের অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার সুরিয়া নামের একজনের মিসিং কেস এসেছে। কৃষ্ণা ডিটেলস পাঠিয়ে দিতে বলে তার ফোনে। তারপর ফোন দেখে বলে, সুরিয়া কানাবাডুটা লেদু, মানে সুরিয়া মিসিং। মুভির নাম এই জন্যই কানাবাডুটা লেদু, মানে হারিয়ে যাওয়া, মিসিং হওয়া, লাইক দ্যাট। যাই হোক, কৃষ্ণা তার কার্যক্রম শুরু করে দেয়। সেই ফুড ডেলিভারি কোম্পানিতে যারা যারা কাজ করে অনেকের কাছে গিয়ে সুরিয়ার ব্যাপারে জিজ্ঞেস করে, বাট কেউ কিছু বলতে পারে না। অবশেষে কৃষ্ণা সুরিয়ার সেই বন্ধু সুব্বারার খোঁজ পেয়ে যায় আর তার কাছে চলে যায়। কৃষ্ণা সুরিয়ার ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে সে বলে, স্যার সেদিন রাতে ও আমায় গাড়িতে উঠিয়ে দিয়ে বাড়ি যেতে বলে, আমি ওর সঙ্গে থাকতে চেয়েছি, বাট ও আমায় পাঠিয়ে দিয়েছে, তারপর থেকে আমার আর ওদিকে যাওয়া হয়নি, আর সুরিয়া আমার সাথে যোগাযোগও করেনি। কৃষ্ণা বলে, সেই রাতে আপনাকে গাড়িতে উঠিয়ে দেওয়ার পর থেকে সুরিয়াকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে সুব্বু চাচা বেশ অবাক হয়, কারণ সে ভেবেছে যে সুরিয়া শশীকে বিয়ে করে হয়তো সুখে আছে। কৃষ্ণা বলে, আচ্ছা আপনার কি কাউকে সন্দেহ হয় যে কেউ তার সঙ্গে কোনো ঝামেলা করতে পারে? সে সময় সুব্বারাও বলে, শশীর বাবা জানার পর সুরিয়া লুকিয়ে একদিন তাদের বাড়িতে দেখা করতে গিয়েছিল। সে সময় শশীর বাবা, ভাই ও সুরিয়ার মধ্যে বেশ হাতাহাতি হয়। নিখিলের বউ সুরিয়াকে থাপ্পড় মেরেছিল সেই দিন, নিখিলের কলা ধরেছে এই জন্য।
এরপর সুরিয়া সেখানে থাকা সব মানুষদের বলে যে শোনো সবাই শোনো, আমি ওনার মেয়ের সঙ্গে প্রেম করি, দুজন দুজনকে ভালোবাসি। গ্রামের মানুষের কাছে তাদের সম্মান চলে গেল এসব ভেবে শশীর বাবার অ্যাটাক হয়। সে সময় নিখিল বলেছিল যে আমি তোকে ছাড়বো না, তোকে মেরে আমার বাড়ির পেছনে পুঁতিয়ে রাখবো হারামজাদা। বাস এসব শুনে কৃষ্ণা নিখিলের উপর সন্দেহ করে বসে আর রাতে তার বাড়ির পিছনে গিয়ে এসব খুঁজতে থাকে। এই সময় লক্ষ্য করে যে নিখিল সেখানে ফোনে কারোর সাথে যেন কথা বলছে, বলছে যে যত টাকা লাগে দাও, বাস এই মামলা শেষ করে দাও। কৃষ্ণা এসব শুনতে পায়। একটু পর সেখানে আদিত্যও চলে আসে ফোনে কথা বলতে বলতে। সে তার বন্ধুকে বলছে যে আরে ইয়ার আমার এসব আর ভালো লাগছে না, আমি আর পারছি না এসব নাটক করতে। বাস এসব শুনে কৃষ্ণা সন্দেহের তালিকায় এদের নাম উঠিয়ে যায়। কৃষ্ণা ভাবে সুরিয়ার মিসিং এর সঙ্গে এদের পরিবারের কারো না কারো হাত অবশ্যই আছে। তো কৃষ্ণা আগে আদিত্যের ব্যাপারে জানা শুরু করে, এজন্য তার বন্ধুর কাছে কল করে বলে আমি স্টেশন থেকে সিআই বলছি, আদিত্যের ব্যাপারে কিছু জানার ছিল। সে বলে জি স্যার বলুন। কৃষ্ণা বলে আদিত্য কেমন? সে বলে স্যার এমনিতেও ছেলেটা খুব ভালো, বাট রেগে গেলে ওর ভিতরে অন্য কেউ এসে যায়, এই সময় কে কাকে মারতেও পারে। এরপর কৃষ্ণা শশীর ব্যাপারে বলে যে আদিত্য কি শশীকে আগে থেকে জানতো। এখানে আসে একটা টুইস্ট, সিন চলে আসে ফ্ল্যাশব্যাকে। আমরা দেখি যে শশীর জন্মদিনের পার্টিতে আদিত্যা শশীকে দেখেছিল আর সেই সময় আদিত্যা শশীকে ভালোবেসে ফেলে আর তারপর থেকে শশীকে ফলো করতে থাকে। আর একদিন দেখে যে শশী একটা ছেলের সঙ্গে বাইকে করে ঘুরছে আর এটা দেখে আদিত্যা ভীষণ ভেঙে পড়ে আর রেগে যায়। আর তখন সিদ্ধান্ত নেয় যে শশীকে যে কোনো ভাবে সে বিয়ে করবে। সিন বর্তমানে আসে, আদিত্যের বন্ধু বলে স্যার আপনি কোন স্টেশন থেকে যেন বলছেন? কৃষ্ণা বলে 98.3 রেড এফএম রেডিও স্টেশন। এরপর কৃষ্ণা শশীকে ফোন করে বলে তুমি কি জানো আদিত্যা তোমায় অনেক আগে থেকেই জানতো, এমনকি তোমার সে আগে থেকে ভালোবাসত। শশী এসব শুনে বেশ ঝটকা খেয়ে যায়। এরপর কৃষ্ণা বলে সেদিন সুরিয়া তোমার কাছে যাওয়ার জন্য বের হয়েছিল, বাট রাস্তায় ওর সঙ্গে কিছু একটা হয়েছে আর ওই মেসেজ তোমার কাছের কেউ তোমায় করেছে যাতে তুমি সুরিয়াকে ঘৃণা করো। এসব শুনে শশী আরো ঘাবড়ে যায়, ভেঙে পড়ে। কৃষ্ণা বলে আচ্ছা সুরিয়ার কারোর সঙ্গে ঝামেলা হয়েছে এমনকি কিছু তোমার মনে আছে বা তুমি জানো? শশী বলে মাইকেল আমার বান্ধবী জ্যোতির বয়ফ্রেন্ড, আমাদের জন্য সেদিন ঝামেলা হয়েছিল। কৃষ্ণা চলে যায় জ্যোতির কাছে, মাইকেলের ব্যাপারে জিজ্ঞেস করে। মজার ব্যাপার হলো জ্যোতি তার বাড়ির ঠিকানায় জানে না। যাই হোক কৃষ্ণা মাইকেলের ফোন নাম্বার নিয়ে নেয়, তারপর তার ডিটেলস বের করে তাকে খোঁজা শুরু করে দেয়। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে কৃষ্ণা জানতে পারে মাইকেল তো মরে গেছে, পুলিশ ময়লার স্তূপ থেকে তার বডি পেয়েছিল, মানে ওই শুরুতে জেলে দেখেছিলেন। এবার কৃষ্ণা পড়ে যায় ভাবনায়। কৃষ্ণা ভাবে মাইকেল মরে গেছে, সুরিয়া মিসিং, তাহলে এসব করছে কে আর এদের দুজনের মধ্যে কি কোনো লিংক আছে? এসব ভাবছিল ঠিক এমন সময় কেউ একজন কৃষ্ণার উপর অ্যাটাক করে দেয়। সেই সময় সেদিক দিয়ে লোক আসছিল, এই জন্য সে ছেড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন কৃষ্ণা সেই কনস্টেবলের সঙ্গে দেখা করে যে মাইকেলের কেসের সময় সেখানে ছিল। কনস্টেবল বলে কিভাবে তার মৃত্যু হয়েছিল, কিভাবে বোঝা গেছে এটা মাইকেল, লাইক দ্যাট, এসব ডিটেলস কৃষ্ণাকে বলে। কৃষ্ণা বলে খুনিকে? পুলিশ বলে সুরিয়া। এটা শোনার সঙ্গে সঙ্গে কৃষ্ণা বেশ একটা ঝটকা খেয়ে যায়। কৃষ্ণা বলে কিভাবে প্রমাণ হয়েছে যে সুরিয়াই মাইকেলকে মেরেছে? পুলিশ বলে যে মাইকেল একটা বন্ধু আছে দাস, সে বয়ান দিয়েছে, সে আই উইটনেস ছিল। বাস কৃষ্ণা দাসের কাছে গিয়ে বড় অফিসারের পরিচয় দিয়ে জিজ্ঞেস করে মাইকেলের ব্যাপারে যে কিভাবে মাইকেলকে মারা হয়েছে আর তুই কিভাবে জানলি যে সুরিয়াই তাকে মেরেছিল। তখন দাস বলে কিভাবে তাকে মারা হয়েছে আর বলে যে আমি সে সময় তার সঙ্গেই ছিলাম। কৃষ্ণা খুব ভালো করে দাসের দিকে লক্ষ্য করে। এরপর সেই কনস্টেবলকে বলে দাস মিথ্যে বলছে, তুমি দাসের নাম্বার ট্রেস করো, যেদিন মাইকেল মরেছিল সেদিন তার নেটওয়ার্ক কোথায় ছিল। কনস্টেবল ফোন করে ডিটেলস জানতে চায়, তখন সে লোকটা দাসের সেদিনের অ্যাক্টিভিটি চেক করে বলে দাস সেদিন অন্য কোথাও ছিল। এটা শুনে কনস্টেবল বেশ অবাক হয়। সিন চলে আসে দাসের কাছে, যে সময় পুলিশ তাকে ধরতে পিছু নিয়েছে, অবশেষে ধরে ফেলে আর সত্যিটা বলতে বলে। আর এখান থেকে কাহিনী একেবারে ঘুরে যায়। দাস বলে স্যার একদিন আমি আর মাইকেল বসে মাল খাচ্ছিলাম, সেদিন কথায় কথায় মাইকেল আমায় বলেছিল যে সেদিন সুরিয়া ঠিকই যাচ্ছিল শশীর কাছে, বাট মাইকেল তাকে মেরে থামিয়ে দেয় আর এক পর্যায়ে মার খেয়ে বেহুশ হয়ে যায় সুরিয়া। এরপর হুঁশ ফিরে দেখে তার হাত বাঁধা আর সে একটা ময়লা জায়গায় বন্দী হয়ে আছে। এভাবে আজ 5 মাস ধরে বন্দী হয়ে আছে সুরিয়া, তার অবস্থা একেবারে পাগলের মতো হয়ে গেছে। আমি শুনে অবাক হয়ে যাই আর মাইকেলকে বলি আরে কি করেছিস তুই, এটা তো ঠিক না। মাইকেল বলে ও আমার সঙ্গে হিরোগিরি করেছে কেন, এটা ওর জন্য শাস্তি, আর তাছাড়া ওকে এভাবে কষ্ট দেওয়ার জন্য আমায় অন্য কেউ বলেছে, আমায় অন্য কেউ টাকা দিয়েছে। বাট স্যার কে বলেছে, কার কথায় সে কাজ করেছে আমি জানি না। কৃষ্ণা বলে তাহলে তুই মিথ্যা বলেছিলি কেন যে সুরিয়া মাইকেলকে মেরেছে? দাস বলে স্যার আমার জোর করেছিল সিআই ভিক্টর নেও ঠেলা। সবাই অবাক হয় যে ভিক্টর কেন এমনটা করবে। কৃষ্ণা একটু ভেবে সেই কনস্টেবলকে বলে হিরো হতে চাও তাহলে আমি যেভাবে বলি সেভাবে করো, প্রমিস তুমি হিরো হয়ে যাবে। হিরো কেনা হতে চায়, সে তো মহা খুশি। কৃষ্ণা বলে নাম্বার ট্রেস করা সেই লোকটাকে নিয়ে আমার অফিসে এসো, বাট কেউ যেন না জানে। বাস কনস্টেবল সেই লোকটাকে নিয়ে কৃষ্ণার অফিসে চলে আসে। ভালো করে খেয়াল করুন, টুইস্ট কিন্তু আরো আছে।
কৃষ্ণা মাইকেলের নাম্বার চেক করতে বলে যে ও মরার কয়েকদিন আগে অবধি কোন কোন নাম্বার থেকে বেশি কল এসেছে। চেক করে চারটা নাম্বার বের হয়। কৃষ্ণা বলে এদের মধ্যে থেকে কোন নাম্বারটা ভিক্টরের সঙ্গেও কথা হতো চেক করো। চেক করে একটা নাম্বার বের হয়। সে বলে এটা কোন নিখিল নামের একজনার। কনস্টেবল ছবি দেখায় কৃষ্ণাকে। বুঝতে পেরেছেন এটা কে? শশীর ভাই। এরপর কৃষ্ণা ভাবে যে নিখিল সুরিয়াকে মারতে পারে, বাট মাইকেলকে কেন মারবে? আর যদি মাইকেলকে দিয়ে সুরিয়াকে লুকিয়ে রাখে তাহলে নিখিল মাইকেলকে কিভাবে চিনল? ভাবতে ভাবতে মনে পড়ে জ্যোতির কথা। কৃষ্ণা জ্যোতিকে গিয়ে জিজ্ঞেস করে যে নিখিল কি কখনো তোমায় মাইকেলের ব্যাপারে জিজ্ঞেস করেছিল? জ্যোতি বলে না, সে তোমায় কখনো এই ব্যাপারে জিজ্ঞেস করেনি। এরপর কৃষ্ণা নিখিলের সেই নাম্বারে কল করে। কল রিসিভ করে হেমাজা। কৃষ্ণা নিখিলের কথা বললে সে বলে আমি ওনার ওয়াইফ, বলুন। কৃষ্ণা বলে আপনার জামার ব্যাপারে কিছু গোপন তথ্য আমি জেনেছি, আপনি আমার অফিসে চলে আসুন, কিছু কথা আছে। হেমাজা চলে আসে কৃষ্ণার কাছে। কৃষ্ণা বলে আপনার হাজবেন্ড খুন করেছে। এটা শুনে হেমাজা অবাক হয়। কৃষ্ণা মাইকেলের ছবি দেখিয়ে বলে একে মেরেছে, আর সেই কেস কভার দিয়েছে সিআই ভিক্টর, আর কিছুদিন পর সে ভিক্টরকেও মেরে ফেলেছে, আর এটাকে কভার করেছেন আপনি। হেমাজা হা করে থাকে যে কি বলে এসব। কৃষ্ণা বলে নিখিলের সব ডিটেইলস এখানে আছে, এটা নিখিলের নাম্বার বাট ইউজ করেন আপনি। আর এরপর কৃষ্ণা একটা টোপ দেয়। কৃষ্ণা বলে একটা মেয়ে এভাবে কাউকে মারতে পারে? ও সরি 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 সরি, আপনি মারেনি, আপনি তো আপনার জামাকে হেল্প করেছেন, আপনি কিভাবে মারবেন? আমিও না, মেয়েদের দ্বারা কি এমন ভয়ানক মার্ডার করা সম্ভব? সরি সরি। বাস এবার বের হয় ধামাকা টুইস্ট। হেমাজার ভেতর থেকে আসল রূপ বেরিয়ে আসে। সে বলে কেন, একটা মেয়ে কেন পারবে না? আমি এমন ভাবে মারতে পারি যেটা দেখলে আপনার আত্মা কেঁপে উঠবে। কৃষ্ণা বলে হ্যাঁ হ্যাঁ আমি জানি তোর কাহিনী। এই সময় আমরা দুটা পুলিশকে একটা অনাথ আশ্রমের ওয়ার্ডেনের সঙ্গে কথা বলতে দেখি। কৃষ্ণা বলে তুই একটা অনাথ আশ্রমে বড় হয়েছিস, সেখানে একটা ছেলেকে অযথা মেরে তার নাক ফাটিয়ে দিয়েছিলি, যার কারণে ওয়ার্ডেন তোকে থাপ্পর মেরেছিল, আর তুই রাতে একটা পাথর দিয়ে তার হাতটাই ভেঙে দিয়েছিলি। হেমাজা বলে হ্যাঁ, এবার বুঝেছেন আই এম সামথিং। কৃষ্ণা বলে হ্যাঁ আমি জানি তুই সামথিং, সাইলেন্ট, ভায়োলেন্ট, মুডি, অ্যাবনর্মাল, এসব মিলিয়ে অস্থির একটা পিস তুই। তোর পার্সোনালিটিকে কি বলে জানিস? সাইকো। সাইকো শোনার সঙ্গে সঙ্গে হেমাজা রেগে যায়, আর সেখানে থাকা একটা কাটার দিয়ে মেরে দেয় কৃষ্ণার গলায়, আর অস্থির একটা পোজ নেয়। কি ভাবছেন, মরে গেল কৃষ্ণা? আরে না না, তা কি করে হয়। হেমাজা জাস্ট ইমাজিন করছিল এইসব। কৃষ্ণা বলে আমি জানি এই পুরো খেলা তুমি খেলেছো। এরপর আমাদের দেখানো হয় কিভাবে কি হয়েছে, মানে এসব কৃষ্ণা হেমাজাকে বলছে। তো আমরা দেখি হেমাজা যখন কলেজে পড়তো তখন নিখিল সাহস করে তাকে প্রপোজ করেছিল, ভয়ে তার কাছে কেউ আসে না, বাট নিখিল এসেছে, এই জন্য হেমাজা তার সাইকোগিরি চাপিয়ে রেখে বিয়ে করে ফেলে। সব ঠিকঠাক চলছিল, খুব ভালোভাবে তাদের লাইফ যাচ্ছিল, খুব ভালো সময় কাটাচ্ছিল তারা। বাট যেদিন সূর্যা তাদের বাড়িতে এসেছিল সেদিন হেমাজা ডিস্টার্ব হয়ে যায়। সেদিনের সেই ঘটনার পর থেকে সব পাল্টে যায়। চোখের সামনে হেমাজার খুশি মরতে থাকে, আর এসব দেখে তার ভিতরের পাগলামি জেগে ওঠে। তো যেদিন রাতে শশী পালায় সেদিন শশী জ্যোতিকে ফোন করে বলে যে সে যেন তার ভাবিকে বলে যে শশী সূর্যের সঙ্গে গেছে, কেউ যেন চিন্তা না করে। হেমাজা শশীর রুমে এসে দেখে শশী সত্যিই নেই, বাস প্ল্যান করা শুরু করে এখান থেকেই। মনে আছে আপনাদের সেদিন যে সূর্যা মাইকেলকে মেরে পুলিশের কাছে দিয়েছিল, তার জন্যই পরের দিন পুলিশ তাদের দেখেছিল, আর সে সময় হেমাজাও শশীর সঙ্গে গিয়েছিল, আর সেখানেই সে মাইকেলকে দেখেছিল। তো মাইকেল যেহেতু আগে থেকে সূর্যের উপর রেগে আছে, এই জন্য হেমাজা জ্যোতির থেকে নাম্বার নিয়ে মাইকেলের সঙ্গে কথা বলে। হেমাজা মাইকেলকে বলে সূর্যাকে মারতে হবে, বাট একেবারে মেরে না ফেলে বন্দি করে টর্চার করতে বলে, আর মাইকেলও সেটাই করে। বাট কিছুদিন পর মাইকেল হেমাজাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। হেমাজা টাকা দেয়, বারবার দেয়, সে বারবার চেতে থাকে। ব্যাস হেমাজা বিরক্ত হয় আর মেরে ফেলে মাইকেলকে, তাও আবার এমন হিংস্র ভাবে। এরপর যখন সেই কেস তদন্ত হয়, ভিক্টর হেমাজাকে ধরে ফেলে, নাম্বার ট্রেস করে অবশ্যই। তো ভিক্টর হেমাজাকে থানায় ডেকে মান সম্মান, তার জামাইয়ের বদনাম, এমন সব ভয় দেখিয়ে বলে কেস থেকে তোমার নাম সরিয়ে দিতে পারি, বাট তোমায় কিছু কাজ করতে হবে, চলো দাঁড়াও একটু পিছনে যাও। এরপর হারামজাদা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হেমাজাকে স্ক্যান করতে থাকে, তারপর বলে আমার সঙ্গে লুডু খেলতে হবে। হেমাজার কাছে কোনো উপায় না থাকে সে বলে ঠিক আছে, বাট আপনি আগে কেস সমাধান করুন। বাস ভিক্টর দাসকে সূর্যার বিরুদ্ধে বয়ান দিতে বলে, দোষ সূর্যার উপর চেপে দিয়ে খুব সহজেই ভিক্টর কেসকে ডাইভার্ট করে দেয়। আর তারপর থেকে ভিক্টর রোজ ফোন করে হেমাজাকে বিরক্ত করতে থাকে। ভিক্টরের জ্বালায় হেমাজার পাগলামি আবার জেগে ওঠে, আর অবশেষে হেমাজা ভিক্টরকে মেরেই ফেলে। এরপর যখন জানতে পারে কৃষ্ণা কেস নিয়েছে, তখন সে কৃষ্ণাকেও মারার ট্রাই করে, বাট দুর্ভাগ্যবশত পারে না। সিন বর্তমানে আসে যেখানে কৃষ্ণা হেমাজাকে বলছে আরে তোমার মতো মেয়ে সমাজে নয়, পাবনায় মানায়, সাইকো সাইকো। হেমাজা রেগে গিয়ে কৃষ্ণাকে মারার চেষ্টা করে, বাট কৃষ্ণা উল্টো হেমাজাকে ধরে ফেলে আর বলে যে তোমার খেলা শেষ, এখন তুমি যাও। হেমাজা বলে আমি না হয় শেষ হলাম, বাট সূর্যার কি হবে, কারণ আমি ছাড়া কেউ জানে না সূর্যা কোথায় আছে, আর আমি কোনোদিনও বলবো না। কৃষ্ণা বলে চল হ্যাট, সূর্যা অলরেডি হসপিটালে আছে। এরপর পুলিশ এসে হেমাজাকে ধরে নিয়ে যায়। সিন চলে আসে হসপিটালে, শেষে সূর্যাকে দেখে যেন তার ভিতর থেকে কোনো শব্দ বের হচ্ছে না, এতদিন সে কত কিনে ভেবেছে সূর্যাকে নিয়ে। এরপর আমাদের দেখানো হয় যে সূর্যাকে কিভাবে বাঁচানো হয়েছে।
তো কৃষ্ণা হিমাজার পিছে তার অ্যাসিস্ট্যান্টকে লাগিয়ে দিয়েছিল। এরপর তারা গিয়ে সূর্যাকে সেখান থেকে উদ্ধার করে। শশী সূর্যাকে দেখে চোখের পানি ধরে রাখতে পারে না, বুকটা ফেটে কান্না বের হয় তার। শশীকে এই অবস্থায় দেখে আদিত্যও সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে এসে আদিত্যা কৃষ্ণাকে বিল দিতে চায়। তখন কৃষ্ণা বলে, আরে কেস তো আপনি দেননি। আদিত্যা বলে, বাট সমাধান আমারই হয়েছে। রুম শেয়ার করা আর লাইফ শেয়ার করা সমান নয়, এটা আমি খুব সুন্দর করে বুঝতে পেরেছি স্যার। টাকা নিয়ে কৃষ্ণা সেখান থেকে চলে আসে। আর এদিকে পত্রিকার মাধ্যমে আমরা দেখি যে সেই কনস্টেবল আসলেই হিরো হয়ে গেছে আর তার প্রমোশনও হয়ে যায়, আর মুভিটা এখানে শেষ হয়ে যায়। এতক্ষণ অবধি আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।